সো দেখতে পাচ্ছো তো বন্ধুরা যেটা দেখলাম ফাইনালি ফোর্ট্রেসে পৌঁছে গেছি ওই দিকে হচ্ছে ডেনিউব রিভার কালি বিল্লি সো প্রথমে আমরা হেডেটে যাব হচ্ছে সেমেসি কালোস্কি আর তারপরে যাব হচ্ছে পেট্রোভারাডিন সো আমার সামনে ডেনিউব রিভার ইউরোপের বৃহত্তম নদী বন্ধু এখন আমরা যাচ্ছি ফোর্ট্রেস দেখতে যেটা এখান থেকে সামনেই এদিকে এই রাস্তা যে ফোর্ট্রেসে যাওয়ার চলো দেখাই তোমাদেরকে ফোর্ট্রেস নোভি স্যাডের তো এই রাস্তাটা পাথরের রাস্তা স্টোন মেড রোড যেটা বললো আমাকে এটা দিয়ে সোজা পায়ে হেঁটে গেলে আধ ঘন্টা মধ্যে পৌঁছে যাবো হচ্ছে ফোর্ট্রেস নোভি স্যাড ফোর্ট্রেস তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে 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 যাচ্ছি চলো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা লেট সি এটা একটু আপার সাইড মানে উপরের দিকে উঠছে সো একটু তো ঠান্ডা আরও বাড়ছে আর ফাটছে সো এইটা হচ্ছে ফোর্ট্রেসে ঢোকার গেট এখানে গাড়িও ঢোকে ঢুকলাম এইদিকে দেখতে পাচ্ছ গেটে গেটও রয়েছে একটা চলো এবার দেখি কি আছে ভেতরে খুব সুন্দর ইয়ে কাহা আ গয়ে হাম ব্যাপক লাগছে ভাই ব্যাপক লাগছে চরম ঠান্ডা কিন্তু মস্তি হচ্ছে অনেক ভিতরে গেছি ওই দিকে হচ্ছে ডেনিউব রিভার আর ফোর্ট্রেসটা মনে হয় এদিকেই হবে সো বন্ধুরা ফাইনালি ফোর্ট্রেসে পৌঁছে গেছি এই যে দেখো ফোর্ট্রেস আর আমার পেছনেই রয়েছে একটা আইকনিক জায়গা এই দেখো সো এইটা হচ্ছে ফোর্ট্রেসের সিম্বল মানে এইখানে থেকেই এই ভিউটা সব থেকে বেস্ট এটা হচ্ছে বেস্ট ভিউ পয়েন্ট ইন নোভি স্যাড তো ফোর্ট্রেসটা আমাদের হাঁটতে হাঁটতে মোটামুটি 40 মিনিটসও লাগলো আর ফোর্ট্রেসে দেখতে পাচ্ছ এখানে কিছু চার্চ রয়েছে আর এটা হচ্ছে ডেনিউব রিভার চলো ফলো করো আরও কিছু দেখাই তোমাদেরকে সুন্দর জায়গা নোভি স্যাড সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেস্ট ভিউ পয়েন্ট ইন নোভি স্যাড নোভি স্যাড ফোর্ট্রেস আর এদিকে হচ্ছে ডেনিউব রিভার উইচ ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইউরোপ সাতখানা কান্ট্রিকে এই রিভারটা ক্রস করেছে চলো তোমাদেরকে ওইদিকে নিয়ে যাই ঠান্ডা তো খুব বেশি লাগছে হাত ফাত পুরো ফ্রোজেন হয়ে গেছে কিন্তু ক্যামেরাতে মানে আমার ফোনে বাটন প্রেস করার সময় যদি আমি গ্লাভস পরে করি তাহলে এটা কোনো সেন্স কাজ করবে না মানে ওটা অ্যাকসেপ্ট করবে না সেই জন্য এইভাবে খালি হাতেই থাকতে হচ্ছে বাট যতটা পারছি ভিডিও বানাচ্ছি আর এখানে চরম ঠান্ডা -3 হবে আই থিঙ্ক ডিসেম্বর মাস বুঝতেই পারছ দুদিন বাদে 25শে ডিসেম্বর আসছে এখানে চারিদিকে তো বরফে ভরে যায় যতটা শুনেছি যদি ওয়েদার সেরকম থাকে তাহলে বরফ পড়ে আর দেখো কী সুন্দর লাগছে জাস্ট অসাধারণ জায়গা বাড়িগুলো দেখো কি দারুণ
সো বন্ধুরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখান থেকে একটা বাইনোকুলার পুরো জায়গাটা দেখা যাচ্ছে, পুরো নদীটা, আর ওইখানে যে বোটগুলো যাচ্ছে জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এই বাইনোকুলারটা দিয়ে আমরা দেখতে পেলাম, আর দেখো চারিদিকে লক করা। আচ্ছা, এই লকটার মানে হচ্ছে তোমাদেরকে বলে দিই, দিস ইজ দ্য লাভ লক, মানে যে জিনিসটা তোমরা যদি প্যারিস যেয়ে থাকো তাহলে ফ্রান্স, প্যারিস, অস্ট্রিয়া ওখানেও দেখতে পাবে এই লাভ লক করা এরকম ব্রিজ আছে। ঠিক তেমনি তার রেপ্লিকেশন হয়তো এখানে করার চেষ্টা করেছে, তো খুব সুন্দর লাগছে। যাই হোক, চারিদিকে লাভার্সদের নাম লেখা আর লক করে দেওয়া হয়েছে, জাস্ট অসাধারণ। Half. Yes. One or two?